আসসালামু আলাইকুম রংডং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারের খবরের আলোচনায় রয়েছে সৌদির তিনটি বিশেষ খবর নিয়ে বিস্তারিত আজকের তারিখ সাতাইশ ডিসেম্বর দু হাজার একুশ দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকলো সৌদি থেকে পাওয়া আজকের প্রথম বিশেষ খবরটি হলো সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ড মোহাম্মদ নিশ্চিত করেছে যে বিশ্বের বিভিন্ন দেশগুলোতে করোনা ভাইরাসের সংক্রমণের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে যার বেশিরভাগই নতুন সাথে যুক্ত সৌদির করোনার সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন সৌদি আরবে আক্রান্ত রোগীর শতকারা এক ভাগ অমিক্রণ ভেরিয়েন্ট রয়েছে আর আক্রান্তের হারও বেড়েই চলছে সৌদি আরবে পরবর্তী পর্যায়ে আরও সংক্রমণের সংখ্যা বাড়বে তাই তিনি জোর দিয়েছেন করোনার সংক্রমণ কমাতে হলে প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো মেনে চলতে হবে যার মধ্যে রয়েছে মাস্ক পরা শারীরিক দূরত্ব বজায় রাখা আর করোনার ভ্যাকসিনের পূর্ণ ডোজ মানে বুস্টার ডোজ গ্রহণ করা তাই সৌদি আরবে যেহেতু করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে সকল প্রবাসীরা সতর্কতামূলক নির্দেশনাগুলো মেনে চলুন আর যত দ্রুত সম্ভব করোনা ভাইরাসের ভ্যাকসিনের বুস্টার ডোজ গ্রহণ করুন সৌদি থেকে পাওয়া আজকের দ্বিতীয় বিশেষ খবরটি হলো নতুন করে সৌদি আরবে করোনার সংক্রমণ বাড়তে শুরু করেছে তাই করোনা সংক্রমণ ছড়িয়ে পড়া রোধ করতে প্রতিরোধমূলক নির্দেশনা সৌদি আরবে আবারও কার্যকর করতে শুরু করা হয়েছে আর সৌদি আরবের বাণিজ্য মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে আগামী পয়লা ফেব্রুয়ারি দুই সাল থেকে করোনার ভ্যাকসিনের তৃতীয় ডোজ গ্রহণ করা ছাড়া কেউ কোনো দোকানপাট বা শপিং মলে প্রবেশ করতে পারবে না দোকানপাট এবং শপিং মলে প্রবেশের অনুমতি কেবল তারাই পাবে যারা ভ্যাকসিনের বুস্টার ডোজ গ্রহণ করবে তাই সকল প্রবাসীরা বুস্টার ডোজ গ্রহণ করুন বিশেষ করে যারা দোকানপাট বা শপিং মলে কাজ করেন তারা অতি দ্রুত বুস্টার ডোজ গ্রহণ করুন সৌদি থেকে পাওয়া আজকের তৃতীয় বিশেষ খবরটি হলো শিল্প খাতকে উন্নত করতে একশোটি নতুন কারখানা স্থাপনের পরিকল্পনা করেছে সৌদি সরকার সংশ্লিষ্টরা জানিয়েছেন এর মধ্য দিয়ে চতুর্থ শিল্প বিপ্লবের প্রস্তুতি নিচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি শিল্পখাত ও রিয়েল ইস্টেট উন্নয়নের জন্য কাজ করে সৌদি আরবের সরকারি সংস্থা সৌদি অথরিটি ফর ইন্ডাস্ট্রিয়াল সিটিস অ্যান্ড টেকনোলজি জোন এই সংস্থা এই উদ্যোগ বাস্তবায়ন করবে আর ফলে ব্যাপক উন্নয়ন ঘটবে সৌদি আরবে এই ছিল সৌদির আজকের তিনটি বিশেষ খবর আপনারা যারা দেখছেন তারা সকলে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে রংডং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে